গত 5ই অগাস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে রাষ্ট্র সংস্কার নিয়ে। রাষ্ট্রের মৌলিক কাঠামোগুলো সংস্কারের দাবি তুলেছে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। আর এই সংস্কারের জন্য সবার আগে সংবিধান সংশোধনের পরামর্শ দিচ্ছেন অনেকে। কেউ কেউ আবার বলছেন এই মুহূর্তে সংবিধান পুনর্লিখন বা নতুন করে লেখা ছাড়া রাষ্ট্র সংস্কার সম্ভব না। যদিও সংবিধান সংশোধন নিয়ে মতভেদ দেখা দিয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। নতুন করে লিখতে হবে নাকি একেবারে বাতিল করে দিয়ে নতুন সংবিধান আনতে হবে, সেটা সেই পার্লামেন্টই সিদ্ধান্ত নেবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দাবি সংবিধানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব নির্বাচিত সরকারের। একই দাবি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবিরও। যে সংবিধান আমরা যে পুনর্লিখন করব এই রাইট আমাকে কে দিল? তবে আমার বাংলাদেশ পার্টি সংবিধান নতুন করে লেখার পক্ষে। দেশ যেহেতু একটা রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে নতুন করে জন্ম হয়েছে, এর সংবিধানটাকে নতুন করে লিখতে হবে। প্রিয় দেশবাসী, এমন পরিস্থিতির মধ্যেই গত 11 সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রের গুরুত্বপূর্ণ খাতগুলো সংস্কারের লক্ষ্যে 6টি কমিশন গঠন এবং কমিশন প্রধানদের নাম ঘোষণা করেন। সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর শাহদিন মালিকের নাম উল্লেখ করেন তিনি। সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর শাহদিন মালিক। তবে সংবিধান বিশেষজ্ঞ শাহদিন মালিক সংবিধান নতুন করে লেখার বিপক্ষে। তার মতে বৈষম্যহীন রাষ্ট্র গঠনে যা যা দরকার তা বর্তমান সংবিধানেই আছে। গত 7 সেপ্টেম্বর এ বিষয়ে বিবিসি বাংলাকে একটি সাক্ষাৎকারও দিয়েছেন তিনি। একই প্রতিবেদনে রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক আলী রিয়াজের অভিমতও প্রকাশ করা হয়, যাতে তিনি বলেন বাংলাদেশের বর্তমান সংবিধান ক্ষমতা এককেন্দ্রিক করার সুযোগ এমনভাবে করে দিয়েছে ভবিষ্যতেও যে কোনো ব্যক্তির পক্ষে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের সংবিধান নতুন করে লেখার বিষয়ে কথা বলে আসছেন আলী রিয়াজ। সংবিধান সংশোধনের উপায় সীমিত। আমেরিকার ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর ডক্টর আলী রিয়াজ গত 29 অগাস্ট ঢাকায় এক অনুষ্ঠানে বলেন বাংলাদেশের বর্তমান সংবিধান সংশোধনের উপায় কম। তার মতে সংবিধান পুনর্লিখন জরুরি, ফলে পথ পদ্ধতি বের করতে হবে, পুনর্লিখনের আর কোনো বিকল্প জায়গা নেই। এই আলী রিয়াজকেই স্বাধীন মালিকের পরিবর্তে সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে স্বাধীন মালিকের নাম ঘোষণার 7 দিনের মাথায় গত 18 সেপ্টেম্বর তা পরিবর্তন করে অধ্যাপক আলী রিয়াজকে এই দায়িত্ব দেওয়া হয়। ওই দিন এ বিষয়ে জারি করা প্রজ্ঞাপনে স্বাধীন মালিককে বাদ দেওয়ার কারণ উল্লেখ করা হয়নি। এরপর থেকেই এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। অনেকে বলছেন স্বাধীন মালিককে বাদ দিয়ে আলী রিয়াজকে সংবিধান সংস্কারের দায়িত্ব দেওয়ার মাধ্যমে পরিষ্কার হয় বাংলাদেশের সংবিধান নতুন করে লেখার দিকেই এগুচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার।